শুধু দর্শকবৃন্দ, বাজি ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যারা আমার চ্যানেলটা দেশ বিদেশে দেখতেছেন তাদের অশেষ ধন্যবাদ, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের বিশেষ ধন্যবাদ। চিড়িয়াখানা নানান তথ্য ও পশুপাখির ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, আজকে আপনাদের দেখাবো যে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতরে যে হরিণ বিক্রি করে এবং হরিণ কীভাবে ধরা হয় সেই সিস্টেমগুলো আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতর কিন্তু সরকারিভাবে হরিণ বিক্রি হয়, এক জোড়া হরিণের দাম কিন্তু 1,00,000 টাকা। তো দর্শক, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি যে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতর আজকে কিন্তু মানে আকিস কোম্পানি যে একটা গ্রুপ আছে বাংলাদেশে, সেই গ্রুপ থেকে কিন্তু 8টি হরিণ এখান থেকে ক্রয় করা হবে। তো কিছুক্ষণ পরই কিন্তু আপনারা দেখতে পারবেন যে এই চিড়িয়াখানার কর্তৃপক্ষ কিন্তু এই 8টি হরিণ কিন্তু এই জায়গা থেকে ধরবেন এবং কীভাবে ধরবে সেই জিনিসটা কিন্তু আপনাদের মাঝে আমি তুলে ধরবো। তো এখানে যে বিএস ডাক্তার আছে, যারা আছে, তারা কিন্তু এগুলো অজ্ঞানের করবে, অজ্ঞানের মাধ্যমে কিন্তু এদেরকে ধরা হবে। তো দর্শক, আমরা যতটুকু জানি হরিণ কিন্তু জাল দিয়ে ধরা হয়, কিন্তু চিড়িয়াখানা কিন্তু জাল দিয়ে ধরা হয় না। তো দর্শক, আপনারা এখানে দেখতে পারতেছেন যে হরিণের যে ঝাঁকটা, এই ঘরটা কিন্তু প্রচুর একটি চিড়িয়াখানার ভিতরে সবচেয়ে বড় ঘর বলা চলে, কারণ এখানে প্রচুর হরিণ কিন্তু একসাথে রাখা আছে। এখানে যে হরিণগুলো ছোটো ছোটো বাচ্চা দেয় সেই হরিণগুলো কিন্তু অতি দূরত্ব এখানে চলাফেরা করতে পারে, কারণ এরা প্রচণ্ড একটা জায়গা পায় মানে চলাফেরা করার জন্য। তো আপনারা দেখতে পারতেছেন যে ওইখান থেকে কিন্তু এক ঝাঁক হরিণ কিন্তু একসাথে কিন্তু হচ্ছে। তো এরা কিন্তু এখনও বুঝতে পারে নাই যে কিছুক্ষণ পরেই এখান থেকে 8টি হরিণ চলে যাবে অন্য জায়গায়। তো সবাই কিন্তু ধীরে ধীরে প্রস্তুতি নিবে যে এই হরিণগুলা কীভাবে অজ্ঞান করা যায় এবং কীভাবে এদেরকে ধরলে সবচেয়ে সুবিধা হয় এবং ভালো থাকে, সে সিস্টেমগুলাই কিন্তু কর্তৃপক্ষ আগে থেকে নিয়ে থাকে, কারণ এগুলা না নিলে কিন্তু একটু ভেজালই পড়ে। তো দর্শক, আপনারা এখানে দেখতে পারতেছেন যে বাইরা হরিণ নিতে এসেছে সেই হরিণের খাঁচা। তো এই খাঁচাগুলো কিন্তু খুবই সাবধানতাভাবে তৈরি করা হয়। তো এই খাঁচাগুলো কিন্তু একটা মাপ আছে, সরকারি একটা মাপ আছে, মানে এই এত ফিট বাই এত ফিট একটা মাপ দিয়ে কিন্তু খাঁচাগুলো তৈরি করা হয়। তো এখানে সবথেকে আশ্চর্যজনক বিষয় হলো, আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পারবেন যে এই হরিণগুলো নেওয়া কিন্তু খুব সোজা না, হরিণ এত যত্নকারে সহকারে নিতে হয়, আপনি জানলে হয়তো অবাক হয়ে যাবেন। তো দর্শক, আপনারা কিন্তু দেখতে পারতেছেন যে ওই যে খাঁচাটার কথা আপনাদেরকে বলছিলাম, সেই খাঁচাটার ভিতরে কিন্তু অলরেডি কিন্তু একটি ল্যাব জাতীয় মানে তোষক কিন্তু আনা হয়েছে, কারণ তোষক না দিলে কিন্তু এই হরিণগুলো কিন্তু এটার ভিতরে যে একটা লাফালাফি করবে, সেই লাফালাফি করার কারণে কিন্তু হরিণগুলো মারা যেতে পারে। কারণ হরিণের যে মানে এদের জীবনটা খুবই একটি নর্মালি জীবন, যে কোনো জায়গায় আঘাত খাওয়ার সাথে সাথে কিন্তু এদেরকে টিকানো মুশকিল হয়ে যায় দর্শক। তো দর্শক, একে একে কিন্তু সব খাঁচাগুলো নামাচ্ছে এবং প্রত্যেকটা খাঁচার ভিতরে কিন্তু তোষক আছে। তো আমি আপনাদেরকে পরে দেখানোর চেষ্টা করবো। তো দর্শক, আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন যে এই পাইপ দিয়ে কী গাছ হবে, কিন্তু পাইপ দিয়ে আপনাদেরকে আমি যে জিনিসটা এখান থেকে যা জানতে পারলাম যে পাইপ দিয়ে কী হবে, আমি প্রশ্ন করেছিলাম যে পাইপ দিয়ে কী হবে। তো হরিণ অজ্ঞান করার পরে যে একটা স্পেশালিটি মানে হরিণ জ্ঞান ফেরার জন্য যে একটা সময়ের ব্যাপার আছে, তো এর আগে বলেছিলাম যে এদের জীবন খুবই একটি নর্মালি জীবন, কোনো জায়গার ভিতরে আঘাত পেলে সাথে সাথে এদের টিকানো মুশকিল হয়ে যায়। তো অজ্ঞান করার সুইটা কিন্তু খুব ভয়ঙ্কর একটি সুই। তো এই ওষুধটা যখন একটা হরিণের গায়ে প্রয়োগ করে, হরিণটা হয়তো 10-15 মিনিট সময় নেবে, তারপরে কিন্তু সে মানে নিস্তেজ হয়ে যাবে মানে দুলে পড়ে যাবে, তখনই কিন্তু স্টাফরা যেয়ে কিন্তু সে হরিণটা ধরে কিন্তু নিয়ে আসবে। তো দর্শক, আপনারা কিন্তু এখানে দেখতে পারতেছেন যে খাঁচাটার ভিতরে কী সুন্দর করে মানে শীতকালের একটা যে একটা সম্বল সেটা কিন্তু আপনারা দেখতে পারতেছেন। তো অনেকে ভাবতেছেন যে এইটা কেন, তো আমি বলেছিলাম যে এটা কিসের জন্য দেওয়া হয়েছে। তো সাইটও কিন্তু অনেকে নেওয়ার সময় দেখি যে সাইটও কিন্তু ফুমটুম জাতীয় কিছু দেয়, কিন্তু এখানে তা দেওয়া হয়নি। এরা নিচে যে ব্যবস্থাটা করেছে খুবই সুন্দর একটি ব্যবস্থা করতেছে। তো একে একে 8টি হরিণ কিন্তু আজকে চিড়িয়াখানা থেকে চলে যাবে। তো দর্শক, এই যে এখানে 4টি আছে, আরও 4টি সামনে 2টা ট্রাক আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। তো 2টা ট্রাক যে দেখছিলেন, 2টা 4টা 4টা করে 8টা খাঁচা কিন্তু এখানে আনা হয়েছে। তো এখানে যে ভাই নেবে সে ভাই ডিসিশন দিচ্ছে যে এটা এখানে রাখো। তো যেখানে কম্বলগুলো সব যে জায়গায় খাঁচার ভিতরে কিন্তু সিস্টেমে মানে বিছানো হচ্ছে, কিছুক্ষণ পরেই হয়তো হরিণ ধরার কাজ শুরু হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আরেক ভাই কিন্তু মানে কম্বল মানে তোষক কিন্তু প্রস্তুত রাখতেছে, কারণ হরিণ কিন্তু অজ্ঞান হওয়ার পরপর সময় নেওয়া যাবে না, কারণ এতে সাথে সাথে খাঁচা ঢুকতে হবে। আর যে পাইপটা দেখতেছেন, তো জ্ঞান ফেরার জন্য বা তাড়াতাড়ি সুস্থ করার জন্য কিন্তু এই পাইপ দিয়ে মানে অদর খুব পানি দিতে হবে, এটি ওষুধের মেন ওষুধ আর কি হরিণ অজ্ঞান করার পর। তো এখানে দেখতেছেন সবাই কিন্তু সহযোগিতা করতেছে ভাইদের। তো চিড়িয়াখানার যে বৃহৎ প্রাণী সব শাখার স্টাফ কিন্তু এখানে উপস্থিত আছে।
তো দর্শককে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকুন। কিছুক্ষণ পরেই মজার ঘটনা ঘটবে যে কীভাবে চিড়িয়াখানা থেকে হরিণ ইঞ্জেকশন দেওয়া হয় এবং সেই ইঞ্জেকশনের মাধ্যমে অজ্ঞান করে এই জিনিসগুলো আপনাদের দেখাবো। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সব প্রস্তুতি কিন্তু গ্রহণ করতেছে যে কতটুকু ডোজ দিলে একটা হরিণের পক্ষে হরিণটা অজ্ঞান হবে। তো সবথেকে মজার জিনিস হলো এই ডোজ কিন্তু একটা হরিণের যে ডোজ দেওয়া হয় তার চেয়ে বোধহয় বহুগুণ বেশি লাগে একটা বাঘকে অজ্ঞান করার, কারণ বাঘ কিন্তু খুব শক্তিশালী একটি প্রাণী। তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে পশু হাসপাতালের একজন ভাই কিন্তু এখানে প্রস্তুতি নিচ্ছে যে ইঞ্জেকশন দেওয়ার জন্য। তো ইঞ্জেকশন দেওয়ার জন্য সবাই কিন্তু এখানে মারতে পারে না, ইঞ্জেকশন মারার জন্য কিন্তু একদম দক্ষ লোক লাগে, কারণ ওটা যদি মিস হয়ে যায় তাহলে পুরো ওষুধটাই মিস হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে মিস হবে না এমন কোনো কথা মানুষ মারতে গিয়ে ভুল, তা অনেক সময় বেশিরভাগ মিস হয় না। তো এখানে দেখতে পারতেছেন যে প্রস্তুতি কিন্তু পুরোপুরি গ্রহণ করা হচ্ছে, অনেক চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। সারাদিনই ছিলাম এই চিড়িয়াখানার হরিণ মানে ধরার একটা দৃশ্য দেখানোর জন্য। তো এখানে কিন্তু যে ভাইয়ের কথা আপনাকে বলছিলাম বারবার, সেই ভাই কিন্তু মানে প্রস্তুতি নিচ্ছে যে মানে সব 8টা ইঞ্জেকশন কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। তো যে ইঞ্জেকশনটা আপনি দেখতেছেন এটা কিন্তু কোনো হাত দিয়ে দেওয়া হয় না ইঞ্জেকশনটা, এটা কীভাবে দেওয়া হয় সেই জিনিসটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। যে পাইপটা আপনারা দেখতে পারতেছেন, তো এই পাইপটা দিয়ে কিন্তু এই ইঞ্জেকশনটা পুশ করা হয়। এটা কিন্তু ফু মানে শরীরে জোর দিয়ে যত জোরে ফু দিবে তত স্পিডে চলে যাবে, এটা খুব ভয়ঙ্কর একটা মানে মেশিন গান বলা চলে, কিন্তু মেশিন গান না কিন্তু এটা। তো দর্শক সব প্রস্তুতি শেষ, এখন কিন্তু হরিণ ধরার পালা। তো এখানে যে ভাই দেখতে পাচ্ছেন এই ভাইও কিন্তু খুব স্মার্ট, যে কোনো প্রাণীকে ইঞ্জেকশন মারার জন্য মানে শিখে ফেলেছে আমার ভাই। তো দর্শক যেটা বলেছিলাম সব প্রস্তুতি শেষ নিয়ে এখন হরিণ ধরার পালা। তো হরিণ যদি ধরার দৃশ্য দেখতে চান তাহলে আমাদের সাথেই থাকুন। তো এখানে আমি আপনাদেরকে দেখানোর পুরো চেষ্টা করতেছি যে এখানে কিন্তু দেখেন কী সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। তো মানে হরিণ ধরার আগে কিন্তু এটা সব প্রস্তুতি শুধু দর্শক মিলে আপনাকে দেখতে পাচ্ছেন যে সব প্রস্তুতি শেষ, এখন কিন্তু ইঞ্জেকশন দেওয়ার পালা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সব হরিণ কিন্তু একসাথে কিন্তু জড়ো হয়েছে, কারণ এদের কিন্তু সারাদিনে কোনো খাবার দেওয়া হয়নি, কারণ খাবার যদি দেওয়া হতো তাহলে কিন্তু এই হরিণগুলো এক জায়গায় জড়ো হতো না। তাই কর্তৃপক্ষ কিন্তু এর আগেই কিন্তু হরিণগুলো যেহেতু ধরা হবে এর জন্য খাবার না দিয়ে খাবারগুলো লিখে দেওয়া হয়েছিলো, এখন কিন্তু খাবার দেওয়া হচ্ছে, তাই সব হরিণগুলো কিন্তু একসাথে আসছে। তো আপনারা এখানে দেখতে পারতেছেন যে আমাদের বাবু স্যার, তো বাবু স্যার কিন্তু খুবই স্মার্ট। তো আপনারা দেখলে বললেন যে একসাথে কিন্তু একটি সুই মেরে দিলেন, তো যেটাকে সুই মারা হলো সেটা কিন্তু উঠতে গেলে 10-15 মিনিট পরে কিন্তু এটা অজ্ঞান হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কীভাবে চিড়িয়াখানার হরিণগুলোকে ইঞ্জেকশন মারা হয় এবং ধরা হয় সেই ভিডিওটা আপনাদের মাঝে উপস্থাপন করতেছি আজকে আমি। তো দর্শক আপনাদেরকে আমি ভালো মতো দেখানোর চেষ্টা করবো। তো কিন্তু এখানে কিন্তু একটা ভয়েরও ব্যাপার আছে যে একটি হরিণ যদি এখানে যদি মানে দৌড় দিয়ে যদি আঘাত পায় সেটা কিন্তু মানে ঠিকানে মুশকিল হয়ে যায়। তো খুব মানে হিসাব নিকাশ আছে এই হরিণ ধরার ভিতর। তো ওখানে কিন্তু এক ভাই মানে বারবারই খাবার দিচ্ছেন মানে কলমি শাক কিন্তু এই হরিণের জন্য মানে সবচেয়ে বেটার একটা খাবার। তো এত সুন্দর একটি মানে ভিডিও আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি। তো এখানে সবাই কিন্তু সাজেশন দিচ্ছে যে এইভাবে ধরলে ভালো হবে, ওভাবে ধরলে ভালো হবে। তো সবাই কিন্তু এখানে স্মার্ট একজন। তো এখানে কিন্তু একটা জিনিস সবথেকে একটা মজার জিনিস হলো যে হরিণগুলো কিন্তু যখন ধরতে যাবে তখন কিন্তু 4-5 জন ছাড়া হরিণটা আনা যাবে না। তো এখানে কিন্তু আবারও একটা মারার পরপর কিন্তু এখানে আগে বলেছিলাম যে 8টি হরিণ, তো মাত্র 1টি হরিণে কিন্তু ইঞ্জেকশন মারা হয়েছে। তো এখানে কিন্তু আরেকটা হরিণকে মারার চেষ্টা করতেছে, অনেকগুলো হরিণ এখানে মানে এখানে কিন্তু আরেকটা নিয়ম আছে মানে এত বছরের নিচে বা এত মাসের নিচে হরিণ বিক্রি করা যাবে না, এই ধরনের একটা নিয়ম কিন্তু এখানে আছে। তো এখানে ছোটো বড় সব কিন্তু একসাথে, এর জন্য বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে যে ইঞ্জেকশন মারার জন্য। তো আপনাদেরকে পুরোপুরিভাবেই দেখাচ্ছি যে এখানে কিন্তু অনেক চেষ্টা করার পরও কিন্তু কোনো ডিসিশন নিতে পারলো না যে কোন হরিণটাকে মারবে, কারণ এখানে মা হরিণ আবার আরেকটা জিনিস, এখানে যদি প্যাগনেট জাতীয় কোনো হরিণ থাকে তাহলে কিন্তু এই চিড়িয়াখানার ভিতর থেকে প্যাগনেট জাতীয় হরিণ বিক্রি হয় না, এটা আপনাদেরকে আমি আগেও বলেছিলাম এখনও বলছি। তো এখানে কিন্তু প্যাগনেট জাতীয় হরিণটা বোধহয় চলে এসেছে, এর জন্য বাবু স্যার কিন্তু মানে অনেক বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। তো এখানে কিন্তু যে হরিণ যে একটা নর মাদি এটা কিন্তু চিনার একটা মানে ভয়ঙ্কর একটা উপায় আছে, অনেকে হরিণ দেখলেও কিন্তু চিনতে পারে না যে কোনটা নর কোনটা মাদি।
তো যে যেটা মাথার ভিতরে শিং থাকে সেটা হলো মানে পুরুষ হরিণ, আর যেটার ভিতরে শিং না থাকে সেটা হলো মেয়ে হরিণ। তো দর্শক এখানে কিন্তু এই আবার আরেকটা মেরে দিলেন দর্শক, দেখছেন যেটাই কিন্তু ইঞ্জেকশন পাচ্ছে সেটা কিন্তু এই জায়গায় থাকছে না, এটা কিন্তু অন্য জায়গায় চলে যাচ্ছে। তো অন্য জায়গায় চলে যাওয়ার পরেই কিন্তু এটা কিছুক্ষণ পরে ডুলাডুলি করবে, তারপর কিন্তু স্টাফ বাইরে যায় এটাকে নিয়ে আসবে। তো এখানে কিন্তু আবারও কিন্তু শাক দিচ্ছে, একটা ইঞ্জেকশন মারার পরপরে কিন্তু কয়েকটা হরিণ কিন্তু এখানে চলে যায়, আবার জোড়া করার জন্য শাক দিতে হয়। মানে খুব কষ্ট এই চিড়িয়াখানা থেকে হরিণ ধরে দেওয়ার একটা যে পরিশ্রম। তো এখানে কিন্তু সমস্ত হরিণগুলো কিন্তু মানে কাছাকাছি আনার চেষ্টা করতেছে, মানে একটা মারার সাথে সাথে কিন্তু ওগুলো চলে গেছে। তো দর্শক আমি আপনাদেরকে এখান থেকে আবার দেখাচ্ছি যে কত সুন্দর করে শাক খাচ্ছে। আমি আগেও বলেছিলাম যে চিড়িয়াখানার ভিতরে কিন্তু এই হরিণের সবথেকে প্রিয় খাবার হলো শাক। তো দর্শক এখানে কিন্তু হরিণের দুটো বাচ্চা দেখতে পাচ্ছেন, তিনটা বাচ্চা। হয়তো এগুলো বেশি দিন বয়স না, এগুলো মাদি না পুরুষ এটা কিন্তু এখন বোঝা যাবে না, কয়েক মাস পর কিন্তু এদেরকে বোঝা যাবে যে এটা নর না মাদি। তো ওখানে কিন্তু আমাদের আরেকটা শ্রদ্ধেয় বড় ভাই কিন্তু বলতেছে যে ওই হরিণটাকে ইঞ্জেকশন দেওয়া চলে, কারণ ওটার প্রাপ্ত মানে বেচার একটা বয়স আছে চিড়িয়াখানার ভিতর। তো পিছনে যে ব্যক্তিটা দেখতেছেন ওটা কিন্তু আমাদের আজগর ভাই। তো এখানে পশুভাই ভাইয়ে কিন্তু ইঞ্জেকশন দেওয়ার জন্য চেষ্টা করতেছে। তো পশুভাই কিন্তু এখান থেকে অনেক চেষ্টা করবে দূর থেকে, মানে আড়াল থেকে মারতে হয়, নাহলে কিন্তু এরা খুব চালাক প্রাণী। আপনারা সবাই জানেন যে প্রাণীর ভিতরে সবচেয়ে দ্রুতগামী প্রাণী কিন্তু হরিণ। হরিণে মানে দূরত্বগামী এবং এরা এত সচেতন যে একটি গাছের পাতাও যদি পড়ে তাও কিন্তু এরা ভাস পায়, যেটা গাছের পাতা পচা শত্রুর মোকাবেলা করবে দূরের কথা। এরা শত্রু দেখলেই তো মানে নিমেষের ভিতরে গায়েব হয়ে যায়, এত দূরত্ব চলে। তো এখানে পশুপাই দেখতে পারতেছেন যে পাইপের ভিতরে কিন্তু ইঞ্জেকশনটা ঢুকানো হলো, এবং এই ইঞ্জেকশনটা কিন্তু মানে যত জোরে ফু দিবে তত জোরেই কিন্তু এটা মানে যে আঘাত হানবে সেই প্রাণের গায়ে। তো দর্শক আমি কিন্তু আপনাদেরকে পুরোপুরিভাবে অনেকক্ষণ ধরে কিন্তু দেখাচ্ছি যে এই হরিণ ধরার দৃশ্যটা। তো আমি অনেকদিন ধরে চিন্তা করতেছি যে আপনাদেরকে এই ধরনের একটি ভিডিও আমি উপহার দেবো, তো আজকে সুযোগ এসেছে, সুযোগটা আমি মিস করিনি। তো সাথে সাথে কিন্তু আমি প্রেমবন্দী করেছিলাম এই ভিডিওটা। তো এখানে সবাই প্রস্তুত, যারা হরিণ নিতে এসেছে সেই সমস্ত ভাইয়েরা কিন্তু এখানে প্রস্তুত, তাদের একটা পছন্দ ব্যাপার স্যাপার আছে, সেটাও কিন্তু চিড়িয়াখানা কর্তৃপক্ষ মোটামুটি মর্যাদা ভালোই দিয়ে থাকেন। তো এদের দেখাচ্ছে যাবে এই হরিণটা এই হরিণটা। তো এখান থেকে সর্বমোট 8টি হরিণ চলে যাবে, এটা কিন্তু আপনাদেরকে আমি আগেও বলেছি। আকিজ গ্রুপ কিন্তু এই বাংলাদেশের ভিত্তিক একটা ভালো একটা নাম করা কোম্পানি বা সুনামধন্য একটা প্রতিষ্ঠান, এটা কিন্তু আপনারাও জানেন। তো এখান থেকে পশুভাই কিন্তু চেষ্টা করতেছে যে কিভাবে এটা মারলে সেটা মানে খুব ভালো দেখা যাবে বা এটা কোনো ক্ষতি হবে না, সেই দৃশ্যটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে। পাইপটা কিন্তু পুরো ঘানের মতো দেখা যায়, কিন্তু এটা কিন্তু কোনো ঘান না, এটা ফুয়ের বাতাসই চলে। কিন্তু যে কথা বলেছিলাম হরিণ কিন্তু পড়ে গেছে, তো হরিণ কিন্তু পড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু 10-15 মিনিট পরে কিন্তু ইঞ্জেকশন দেওয়ার পরে কিন্তু পড়ে গেছে। তো এখানে স্টাফ ভাইরা কিন্তু দরাদরি করে নিয়ে আসতেছে, সেই দৃশ্যটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে 4টি স্টাফ কিন্তু হরিণটাকে নেওয়া আনার চেষ্টা করতেছে, যদি এখানে যদি হরিণটা সুস্থ থাকতো তাহলে 10 জনও পারত না, কারণ এদের পায়ে যে জোর। কিন্তু এখানে দুর্বলতার কারণে কিন্তু হরিণটা নিয়ে আসছে, বাড়িতে আমরা একটু ভিডিও করি সুযোগ দেন একটু। এখনো কথা বলতে পারতেছি না, রাখি কত মুড়ি মাথা খাই রয়েছে
হ্যালো ধরো